नमस्कार शुरू कर लम आजकेर चतुर्थ स्तम्भ आमी सुचंद्रिमा। बीजेपी कांग्रेस आप तीनटे आलादा दल तीनटे आलादा फर्मूला आज एई तीन फर्मूला निये आलोचना। 2024 एर आगे पर्यंत एई तीन दलेर फर्मूला बदलाबे ना आर एई फर्मूला के काजे लागिए 2024 एर माठे नामते चाइछे तीन दल। अवश्य सेई माठे आरो अनेक प्लेयार थाकबे, लड़ाइयेर कायदा बदलाबे, पार्टनार बदले जाबे, सबार अलक्ष्य थेके पास एसे जाबे, अन्य केउ बल पाठिये देबे बार पोस्टेर माझखाने। किन्तु आपातत प्रैक्टिस मैच, एई मैचगुलोते एक निर्दिष्ट फर्मूला मेनेई काज करबे एई तीन राजनैतिक दल। दिल्ली सरकारे आछे बीजेपी, 2014 থেকে খুব পরিষ্কার যে তারা প্রশাসন প্রত্যেকটা এজেন্সিকে কাজে লাগাবে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদি এজেন্সিকে কাজে লাগিয়ে দুর্নীতির ছাপ দেবার চেষ্টা চালিয়ে যাবে। না আমি একবারও এটা বলছি না যে দুর্নীতির সব অভিযোগ মিথ্যে, না তা নয়, দুর্নীতি আছে সব দলেই আছে, সব সরকারেই আছে। কিন্তু মোদি শাহ সরকারের এজেন্সিগুলো কেবল বিরোধী রাজনৈতিক দল, বিরোধী সরকার বিরোধী রাজনৈতিক দলকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে এমন ব্যবসায়ীদের দিকেই নজর রেখেছে। আগামীকালে যদি কেষ্ট মোড়ল তাঁর আনুগত্য পাল্টে ফেলেন তাহলেই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অসমের হিমন্ত বিশ্ব শর্মা কিংবা আমাদের কাঁথির টাচ মি নট খোকা বাবু সারদা নারদা অন্যতম অভিযুক্ত, ভিজিলেন্স এজেন্সির একটারও ঘাড়ে কটা মাথা যে তাদেরকে দপ্তরে ডেকে পাঠিয়ে জেরা করবে, গ্রেফতার তো দূরস্থ, এটা বিজেপির ফর্মুলা নাম্বার ১। তারা মনোযোগ দিয়ে এই কাজ করছে। আর আমাদের দেশের রাজনৈতিক প্রশাসনিক কাঠামো এমনই যে দুর্নীতি খুঁজতে বেশি সময় লাগেও না। এই ফর্মুলা কেবল দুর্নীতি ধরা নয়, সেই দুর্নীতির ব্যাপক প্রচার করা, একটা পারসেপশন তৈরি করা, তার জন্য বিভিন্ন পদে বসানো তাদের স্নেহধন্য মানুষ আছে, তাদের কেউ বিচারপতি হতে পারে, পুলিশ কর্তা হতে পারে, সাহিত্যিক কবি হতেই পারে, তারা এই পারসেপশন তৈরি করতে সাহায্য করে। তাদের মধ্যে কেউ রোগী দেখতে দেখতেই বলে দেবেন এ ভয়ঙ্কর অরাজকতা চলছে, কেউ কাঠগড়ায় আসামিকে দাঁড় করিয়ে বলে দেবেন তুমি তো আসল চোর নও, আসল চোরকেও জেলে পাঠাবো, কোনো এক প্রাক্তন পুলিশ অফিসার হাজতে মৃত্যু নিয়ে এমন সরব হবেন যা দেখে আপনার মনে হবে এই প্রথম এমন ঘটনা ঘটে। এই সব পদ্ধতিতে এক পারসেপশন তৈরি হবে, আম আদমির মগজ ধোলাই যাকে বলে। বিজেপির ফর্মুলা নাম্বার ২ হলো এক জঙ্গি জাতীয়তাবাদ। আমরাই দেশপ্রেমী, 56 ইঞ্চ কা সিনা, ঘর মে ঘুসকর মারেঙ্গে। হঠাৎ প্রচার বিশ্বের 20টা উন্নত দেশ এবং অঞ্চলের মানুষ নাকি মোদিজির হাতেই দিয়েছেন নেতৃত্ব, G20 আয়োজক হওয়ার সুবাদে এই প্রচার সর্বত্র। তিন নম্বর ফর্মুলা হলো হিন্দুত্ব। এর আগে এমনকি অটল বিহারী সরকারেও প্রধানমন্ত্রী ইফতারের আয়োজন করত, কংগ্রেসের প্রধানমন্ত্রী বা অকংগ্রেসের প্রধানমন্ত্রীদের কেউ বাদ দেননি, মোদিজি দিয়েছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, সরকারে মন্ত্রিত্বে, বিভিন্ন কমিটির মাথায়, সামরিক বাহিনীর মাথায়, রাষ্ট্রপতি পদে বসেছেন মুসলমান ধর্মের মানুষ, বসাটাই স্বাভাবিক, তারা দেশের 18% মানুষের প্রতিনিধি। মোদিজি আসার পরে ভ্যানিশ,
তার মন্ত্রিসভায় নামকে বাস্তে একজন ছিলেন, সেই মুক্তার আব্বাস নকভি বাদ পড়েছে। কোন গুরুত্বপূর্ণ পদে একজন সংখ্যালঘু আমলাও নেই, সচেতন ভাবেই বাদ দেওয়া হয়েছে। মাথায় চওড়া চন্দনের টিকা নিয়ে জনসভায় অনায়াসে হাজির হন, ঠাট্টা করেন সেকুলার শব্দটাকে নিয়ে। এটাই মোদিজি। সময় একটা বিরতি, সঙ্গে থাকুন। জওহরলাল নেহেরু মনে প্রাণে সমাজতান্ত্রিক ছিলেন, সরকার চালাতে এসে সেই সমাজতন্ত্র শিখে তুলে রেখেছেন। উদার গণতন্ত্রের কথা বলে জরুরি অবস্থা জারি করেছেন ইন্দিরা গান্ধী। আজীবন কমিউনিস্ট পার্টিতে থেকেও সরকারে বসে কমিউনিস্ট আদর্শের বিপরীতে গেছেন ইন্দ্রজিৎ গুপ্ত, চতুরানন্দ মিশ্র, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য। রাষ্ট্রের কল্যাণকর ভূমিকার কথা বলেই কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দিয়েছেন। বেঁচে দেওয়ার শুরুয়াত তো ওই সময়। আমরা বুঝেছি সরকার অতি বিষম বস্তু, সরকারে বসলে আদর্শের সঙ্গে এমন লুকোচুরি স্বাভাবিক। অটল সরকার একবারের জন্য রাম মন্দির 370 ধারা নিয়ে কথা বলেননি। মোদি সরকার আলাদা, নরেন্দ্র মোদি ব্যতিক্রম। যে কথা তিনি আরএসএস প্রচারক হিসেবে বলেছেন, সেই কথাই তিনি আজও বলে চলেছেন, অক্ষরে অক্ষরে পালন করছেন। এটাই বিজেপির ফর্মুলা নাম্বার 3। হিন্দুত্বের কথা এত জোরে তারা বলছে যে তার বিরোধিতা করা দূরস্থান। বিরোধীরাও মন্দিরে ঢুকে নিজেদের হিন্দু বলে ঘোষণা করছে। ম্যাঁ হুঁ জনেউধারী ব্রাহ্মণ, আমি পৈতে পড়া ব্রাহ্মণ। কিছুদিন আগে রাহুল গান্ধী বলেছেন হাততালি প্রাপ্য নরেন্দ্র মোদীর। ফর্মুলা 4 মোদিজি নিজেই। কবে আর কোন প্রধানমন্ত্রীর মুখোশ দেখেছেন বাজারে? জনসভার সামনের রোতে অসংখ্য মোদি দেখেছেন ইন্দিরা বা জওহরলাল বা রাজীব গান্ধীর সময়? এটাই অত্যন্ত সযত্নে গড়ে তোলা মোদি ম্যাজিক। জনসভায় ভাষণ দেননি নেহেরু, দিয়েছেন অসম্ভব ভালো বলতেন। নেতাজি ছাড়া তার সমকক্ষ কেউ ছিল না, প্যাটেলও নয়। কিন্তু শুনেছেন নাকি নেহেরু 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 বলে সমবেত চিৎকার? ইন্দিরা ইন্দিরা বা রাজীব 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 বলে চিৎকার? মোদিজি মিত্র বলে থেমে যান। উনি জানেন এবার মাঠ জুড়ে শুরু হবে মোদি ম্যাজিক, মোদি মোদি মোদি। দিনে 6টা অনুষ্ঠান থাকলে 6টা আলাদা জামা কাপড়ে দেখা যাবে মোদিজিকে, যা আগের কোনো রাষ্ট্রপ্রধানকে দেখা যায়নি। আমাদের আগের কোন রাষ্ট্রপ্রধানের একান্তভাবে নিজের ব্যবহারের জন্য প্লেন ছিল না, মোদিজির আছে। গত 7 বছরে 69 বার বিদেশে গেছেন তিনি, একটা প্রেস মিট করেননি, তাকে দেখা যায়নি তার সহধর্মিনীর সঙ্গে। যদিও তিনি চাপে পড়ে অনেক পরেই জানিয়েছেন যে তিনি বিবাহিত, মাকে প্রণাম করতে যান আহমেদাবাদে, অদূরেই থাকেন যশোদাবেন মোদি, না সেখানে কোনো দিন যাননি। এক অনন্য চরিত্র আঁকা হয়েছে, বোঝানো হয়েছে, পারসেপশন তৈরি হয়েছে কর্মবীরের, চায়ওয়ালার, চৌকিদারের, 56 ইঞ্চ কা সিনার। এটাই ফর্মুলা নম্বর 4। এই 4 ফর্মুলার ওপর ভর করে মোদিজি, মোদি শাহ, আরএসএস, বিজেপির নির্বাচন স্ট্র্যাটেজি তৈরি হয়। এতদিন তাই হয়ে এসেছে।
কিন্তু এই চার ফর্মুলার কার্যকারিতা কি কমছে? দিল্লি আর হিমাচলের হার কি বলে? আপনি বলবেন গুজরাতের ওই স্পেকট্যাকুলার ভিক্টরির পরেও কি এই কথা বলা যায়? আরো বেশি করে বলা যায়, একই ফর্মুলা যদি এক জায়গায় দারুণ কাজ করে অন্য দু জায়গায় মুখ থুবড়ে পড়ে, তাহলে সেই ফর্মুলায় গন্ডগোল আছে বই কি? ফর্মুলা নাম্বার এক, এজেন্সি পাঠিয়ে বিরোধীদের দুর্নীতির খবর ছড়িয়ে দাও। এই ফর্মুলা কোথাও কোথাও বুমেরাং হয়ে ফিরছে। রাজ্যে বিরোধী দলের সরকার ছোট হলেও তাদের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপি নেতাদের বিপদে ফেলছেন, এটা হবারই কথা। তোমরাও করছো, আমরাও করব। বিজেপির এই ফর্মুলা নাম্বার ওয়ানে প্রথম প্রথম দারুণ কাজ হয়েছে, কিন্তু এখন এই ফর্মুলা তেমন কাজ করছে না। রাহুল সোনিয়াকে ইডি ডাকলো, কিন্তু সেই পারসেপশন তৈরি হলো না। উল্টে রাহুল সোনিয়া এক ধরনের ক্লিন চিট পেলেন বলেই পাবলিক মনে করছে। মহারাষ্ট্রতে কাজ করছে কি জানা নেই, তেলেঙ্গানাতে কাজ করছে না, উপনির্বাচনের ফল তাই বলছে। উল্টে টিআরএস এর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ছে। আসলে ভয় দেখানোর অসুবিধে হলো একটা সময় ভয় ভেঙে যায়। ফর্মুলা এক তার কার্যকারিতা একেবারেই হারিয়ে ফেলেছে এটাও বলবো না, কিন্তু হারাচ্ছে। ফিরছি আলোচনায় বিরতির পর। বিজেপির ফর্মুলা দুই, জঙ্গি জাতীয়তাবাদ। চীন ক্রমশ ঘাড়ের ওপর এসে বসছে এবং তা নিয়ে মোদিজির মৌনতা মানুষ দেখছে। বালিতে গিয়ে সি জিনপিং এর মুখোমুখি মোদিজি, ভিডিওটা দেখুন। ওই 56 ইঞ্চ কা সিনা বাওয়ালিটা যে আদতে বাওয়ালি তা পরিষ্কার। আর যাই হোক, চীন তো পাকিস্তান নয়, কাজেই ওই জঙ্গি জাতীয়তাবাদ মার খাচ্ছে। পাকিস্তানের বর্ডারে হাত দেবার আগেই মোদিজিকে মাথায় রাখতে হচ্ছে চীন লাদাখে বসে রয়েছে, সেটাই সমস্যা। জঙ্গি জাতীয়তাবাদ কাজ করলে তা হিমাচল প্রদেশেই করার কথা, সেখানে প্রত্যেক পরিবারের সৈনিক আছে, শহীদ আছে। না, সেখানে কাজ করেনি। কাজেই একেবারে মুখোমুখি যুদ্ধ ছাড়া এই আবেগকে আপাতত কাজে লাগানো মুশকিল। আর মুখোমুখি যুদ্ধের চিন্তা আপাতত মাথাতেও আনা সম্ভব নয়। কাজেই ফর্মুলা নাম্বার দুই প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে। তার প্রধান কারণ বাণিজ্য, সামরিক ক্ষমতা আর আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে চীনের উঠে আসা, এবং সেই চীনের সঙ্গে আমাদের একাধিক পড়শি দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, এমনকি ভুটানেরও সুসম্পর্ক গড়ে ওঠা। এবার ফর্মুলা নাম্বার থ্রি, উগ্র হিন্দুত্ব। কার্যকর কিন্তু গোবলয়ের রাজ্যতে। যদিও হিমাচলে তা কাজ করল না, বিহারে কাজ করছে না, দক্ষিণে তো প্রশ্নই নেই, বাংলাতে বুমেরাং হয়েছে। উগ্র হিন্দুত্ব মুসলিম ভোটের মেরুকরণ আরো তীব্র করে তুলেছে। ঝাড়খণ্ড বা ওড়িশাতেও কাজ করেনি। হিসেব করলে অসম ইউপি ছাড়া এই ফর্মুলা কাজ করেনি। মধ্যপ্রদেশে বিজেপি হেরেছিল, পরে দল ভাঙিয়ে ক্ষমতায় এসেছে। আসলে মন্দির ওয়হি বনেগা স্লোগানটা তো আর কাজ করছে না। রাম মন্দির হয়ে গেছে, 370 ধারা উঠে গেছে, ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে বিজেপির চাহিদা ছিল 3 তালাক বিল, তাও হয়ে গেছে। কাজে এই ফর্মুলাও কোথাও যেন তার ধার হারিয়েছে। ইয়েস, মোদি ম্যাজিক কাজ করছে।
মোদি ম্যাজিক কাজ না করলে গুজরাতে বিজেপি জিতত না, হিমাচলে বিজেপি গোটা দশ আসন পেত। এখনো জাতীয় রাজনীতিতে মোদিজির কোনো বিকল্প নেই, হয়ে ওঠেনি। যেখানে মোদিজি নিজে লড়ছেন সেখানে মোদি অ্যাডভান্টেজ। গুজরাট মোদিজির হোম স্টেট, ওখানে মোদিজি থাকলে অন্য কারোর জেতা সম্ভব নয়। মোদিজির গুজরাট দেশের দুই প্রবল প্রতাপশালী মোদি শাহের রাজ্য, দুই সব থেকে বড়লোক ব্যবসায়ী অম্বানি আদানির রাজ্য। কিন্তু বাকি রাজ্যে কার্যকরী তো বটেই, মোদিজির র্যালি, মোদিজির ভাষণ, মোদিজির কাট আউট, কিন্তু তিনি সরাসরি ভোটে না থাকলে মোদি ম্যাজিক বারবার দেখানোর পরে আকর্ষণ হারাচ্ছে বেশি ব্যবহারের ফল। সব মিলিয়ে বিজেপির চারটে ফর্মুলায় কিন্তু আকর্ষণ হারাচ্ছে, তাদের কার্যকারিতা কমছে। বিজেপিকে এটা নিয়ে আজ কিংবা কাল ভাবতেই হবে। আজ এ পর্যন্তই, কাল আলোচনা কংগ্রেস আর আপ আর তাদের ফর্মুলা নিয়ে। শুভরাত্রি।